নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। তোমরা সবাই জানো প্রাইমারি ইন্টারভিউ চলছে এবং অনেকে ইন্টারভিউ দিয়েছো বা অনেকে ইন্টারভিউ দেবে। যারা ইন্টারভিউ এখনও দাওনি বা পরবর্তীকালে ইন্টারভিউ দেবে, আমি কিন্তু তাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি। আমার যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার ইন্টারভিউটা ছিল 10ই জানুয়ারি এবং সেই দিন আমার কল টাইম ছিল 10টার সময় এবং আমি সেখানে 9:30টার সময় উপস্থিত হয়ে যাই এবং আমাদের গেট দিয়ে ভেতরে ঢোকানো হয় প্রায় 10:10-15 সময়। কিন্তু অনেকক্ষণ আমাকে ওয়েট করতে হয়েছিল এবং আমাকে ডাকা হয়েছিল প্রায় 2:45 সময়। এই দীর্ঘ সময় আমাকে বসে থাকতে হয়েছিল এবং যেখানে আমাকে এতটা সময় যেহেতু আমাকে বসে থাকতে হয়েছিল, আমার ভীষণভাবে পরিশ্রম হয়েছিল বলতে পারে, মানে একটা মানসিক পরিশ্রম, যে একটা টেনশন এতক্ষণ ধরে। কিন্তু এতক্ষণ বসে থাকার জন্য আমার একটা প্রবলেম হয়েছিল যে আমি জল আর খাবার কিছুই নিয়ে যাইনি, যার জন্য আমার ভীষণ একটা লাস্টের দিকে আমার খুব খিদে পেয়ে গেছিলো, দুপুর গড়িয়ে গেছিলো। যাই হোক, তারপরে আমার যখন ডাক আসলো আমি যথারীতি গেলাম এবং আমি একটুখানি ভেবেই নিয়েছিলাম যে আমার কমন আসুক বা না আসুক, আমাকে সেখানে আমার কনফিডেন্সটার সঙ্গে শো করতে হবে, আমার যে পার্সোনালিটি সেটা আমাকে শো করতে হবে, নাই পারতে পারি। যাই হোক, আমি আসবো স্যার বলে আমি বললাম এবং সেখানে স্যার বা ম্যাম ছিলেন, তারা বললেন আসুন। আমার 2 নম্বর টেবিলে পড়েছিল ইন্টারভিউ এবং 2 জন স্যার ছিলেন এবং 1 জন ম্যাম ছিলেন এবং সেখানে আমি যথারীতি প্রবেশ করলাম এবং সবাইকে আমি ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম এরকম বলে সম্বোধন করলাম এবং তিনিরাও আমাকে বললেন যে বসুন। আমি বসার সময় আমার ধন্যবাদ জানালাম। তারপরে আমাকে একজন স্যার একটা পেপার আগিয়ে দিয়ে বললেন যে এখানে আপনার নাম লিখুন। তো স্বভাবতই আমার নামের পাশে মানে প্রিন্ট করা নাম রয়েছে, পাপিয়া মানুষ, তার পাশে আমাকে লিখতে হবে। এখন সেখানে আমি লিখতে যাচ্ছি তখনই স্যার বললেন আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন? আমি তো বললাম স্যার আমি লিখে নিই তারপরে বলছি। তখন স্যার বললেন না না আপনি লিখে লিখতে বলুন। আমি বললাম ঠিক আছে স্যার। তখন আমি বললাম, উনি আমাকে পরপর প্রশ্ন করে যাচ্ছেন যে এই জায়গার কোথায়, মানে খুঁটি খুঁটি জিজ্ঞাসা করছে জায়গাটার ব্যাপারে, উনি নিশ্চয়ই জায়গাটা হয়তো চেনেন। তারপরে উনি বললেন আপনার হবি কী? আমি বললাম আমার হবি হচ্ছে গান শোনা এবং আবৃত্তি শোনা। তখন উনি বললেন আবৃত্তি আপনি কোথা থেকে শোনেন? আমি বললাম যে ফেসবুকে যে আবৃত্তি পেজ থাকে সেখান থেকে। তখন উনি একজন নাম বললেন যে আঞ্চলিক ভাষায় একজন আবৃত্তি করেন, তার সম্পর্কে আপনি কি জানেন, নাম কি শুনেছেন বা আবৃত্তি শুনেছেন? তখন আমি বললাম না স্যার আমি এ সময় মনে করতে পারছি না। তখন উনি বললেন আপনার কোয়ালিফিকেশন কি, এটা জিজ্ঞাসা করলো। তারপর উনি পরের স্যারকে দিয়ে দিলেন আমাকে কোশ্চেন করার জন্য। তারপরে স্যার বললেন আপনার, আপনি সহজপাঠে যে ছবিগুলো এঁকেছেন তার নাম কি, তারপরে প্রাথমিক শিক্ষা কোন ক্লাসে, প্রাথমিক বিদ্যালয় কোন ক্লাসে, কোন ক্লাস পর্যন্ত আছে, তারপরে এগুলি সাধারণ কোশ্চেন করলেন এবং আমাকে বললেন আপনার তো বাংলা এমএ, তো আপনি একটা উপন্যাসের নাম বলুন যেটা আপনার ভালো লাগে। তখন আমি বললাম শেষের কবিতা। সেখান থেকে আবার ক্রস কোশ্চেন একদম পাশের ম্যাম বললেন কী কী চরিত্র আছে, তো আমি বললাম, তারপরে কেন ভালো লাগে, কেন অন্য উপন্যাস থেকে আলাদা, এগুলো সব ওনারা জিজ্ঞাসা করলেন। আমি বললাম আমার পক্ষে যতটা সম্ভব। তারপরে ম্যামকে দেখিয়ে দিলেন, ম্যাম বললেন আপনি সমতল এবং বক্রতলে ধারণা দিন এবং সেইটা আমি দিলাম। দিতে গিয়ে মানে যখন সমতলের উদাহরণ দি বোর্ড ওয়াক করছিলাম, বোর্ড ওয়াক করতে করতে তো কথা বলছিলাম এবং তাদেরকে স্টুডেন্ট হিসেবেই আমি পড়াচ্ছিলাম, কিন্তু সমতলের উদাহরণ দিয়েছে মেঝের যে মানে ফ্লোরটার উদাহরণ দিয়ে আমি সমতল পড়াচ্ছি। তারপরে যখন বক্রতলটা পড়াতে হবে তখন উনি বললেন যে না না ঠিক আছে আর পড়াতে হবে। তখন আমি বললাম না স্যার আমি বক্রতলের উদাহরণটা দিই। বললো ঠিক আছে দিন। এরপর আমি যখন পাহাড়ের উদাহরণ দিই বক্রতলটা পড়াতে যাচ্ছি, তখন স্যার ম্যাম বললেন না না ক্লাসের মধ্যে থেকে কোনো উদাহরণ দিন। তখন আমার সামনে একটাই মানে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি
টেবিলটা টেবিলটা দেখেই আমি বলতে বললাম যে এটা দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা সমান, হ্যাঁ তাই এটা আমার এই তলটা দেখো সমান, এটাকে আমার বলো সমতল। তারপর কাপড়টাকে আমি কুচকে দিয়ে বললাম দেখো এটা উঁচু নিচু হয়ে গেছে, দেখো এবড়ো খেবড়ো হয়ে গেছে, এটা হচ্ছে বক্রতল। এবার হয়তো তাদের সেই জিনিসটা ভালো লেগেছে, এই সময় আমার মাথা থেকে যা এসছে আমি তাই বলেছি। তারপর ওরা বলল ঠিক আছে আপনার ইন্টারভিউ শেষ হলো। এবার আমি যখন বেরোবো তখন স্যার ম্যামরা বললেন যে মেয়েটা ভালো পড়ালো। এটা আমার মনে হলো যে আমি আমার ইন্টারভিউর মাধ্যমে হয়তো স্যার ম্যামদের মধ্যে কিছু পজিটিভ এফেক্ট দিতে পেরেছি। আমি যতটা সম্ভব আমি দেওয়ার চেষ্টা করেছি বেস্ট। এবং আমি একটা কথাই বলবো, সবার ইন্টারভিউ ভালো হচ্ছে, আমি চাই প্রত্যেকের ইন্টারভিউ ভালো হোক, কিন্তু মেরিট লিস্টে কারা আসবেন সেটা তো একমাত্র তারাই জানেন যারা নাম্বার দিচ্ছেন বা যারা লিস্ট তৈরি করবেন। এবার আপনাদের যা করণীয় আপনারা তাই করবেন, বেস্টটাই দেবেন, যতটা সম্ভব প্রিপারেশান নিয়ে যাবেন, ডেমো ক্লাস হোক বা পড়াশোনার দিক থেকে হোক, বই খাতা কারেন্ট অ্যাফেয়ার সব কিছু দেখে যাবেন, তাতে কোথাও যেন খামতি না থাকে। এবার আপনাকে হয়তো সেখানে কিছু নাই ধরতে পারে বা আনকমন হলো আপনারা নাই পাতে পারেন, কিন্তু সেই সময় দাঁড়িয়ে আপনাকে বলতে হবে যে না স্যার আমার এই সময় মনে পড়ছে না, জানি না, এই কথাটা বলার থেকে মনে পড়ছে না বলাটা আমার বেশি বেস্ট। এবার এটাই বলবো যে সবাই ইন্টারভিউ প্রিপারেশান নিচ্ছ নাও, এবং 2022 সালেও রেজাল্ট বেরিয়েছে নতুন, যারা বন্ধুরা পাস করেছো এই নতুন ব্যাচে তাদেরকেও বলবো তোমরা ইন্টারভিউ প্রিপারেশান শুরু করে দাও। এবং আমার এই ভিডিও থেকে তোমাদের যদি কিছু লাভ হয়ে থাকে বা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি মনে করবো আমার ভিডিওটা করা সার্থক হয়েছে।